হ্যালো বন্ধুরা, স্নাইকো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আরও একটা নতুন ভৌতিক গল্প নিয়ে। আর আজকের এই গল্পটি দিনাজপুরের ভূতের গল্প। পুরো ভিডিও জুড়ে আমি থাকব তোমাদের সাথে স্নাইকো, আর তোমরা দেখছো স্নাইকো ইউটিউব চ্যানেল। ঘটনাটি আমাদের গ্রামের। আমি রফিকুল ইসলাম, আমার বাড়ি দিনাজপুরে। সঙ্গত কারণে আমি আমার গ্রামের নাম বলবো না। আমার গ্রামে একটি পালং গাছ আছে, দেখতে বট গাছের মতোই কিন্তু জোর থাকে না। সেই পালং গাছের নিচে এক বৃদ্ধ লোককে স্বর্ণের হুক্কা খেতে দেখা যেত। গ্রামের অনেক মানুষই দেখেছে তাকে, কিন্তু সবাই জানে জায়গাটা হন্টেড। ওখানে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা সেখানে যেতে সবাই ভয় পায়। ওই পালং গাছের সাথে এক লোকের জমি ছিল। বিকেল বা সন্ধ্যার দিকে ওই জায়গায় সে প্রায়ও যেত। তো একদিন তিনটা জিন তাকে তিনটা টাকার হাঁড়ি দেখায়, বলে তুমি যদি আমাদের দলে চলে আসো তাহলে তোমাকে এই টাকাগুলো দেব। তো যথারীতি সেই ব্যক্তি টাকার লোভে হোক আর এমনি হোক রাজি হয়ে যায়। তো রাজি হওয়ার পরে তাকে আর জিনগুলো টাকা দেয় না, বিভিন্নভাবে আজ না কাল বলে ঘোরাতে থাকে। প্রায় এক মাস লোকটাকে ঘোরায় তারা। তো লোকটা অবশেষে বিরক্ত হয়ে গ্রামের একজনের কাছে শেয়ার করে যে কিভাবে আমি এই টাকাগুলো আনব। এবং একটা জিনিস বলে রাখি, লোকটা যখন জোর করে টাকার হাঁড়ি আনতে যেত তখন হাঁড়িগুলো মাটির নিচে তলিয়ে যেত, সে কোনো অবস্থাতেই টাকাগুলো আর আনতে পারতো না। গ্রামের লোকটা অ্যাডভাইস দিল যে তুমি একটা কাজ করো, তুমি তিনটা গরুর হাড় সাথে নিয়ে যাবে, যদি তোমাকে টাকা দিতে না চায় তাহলে তুমি হার তিনটির ওপর গরুর হাড়িগুলো রেখে দিবে। তো সেদিন সে টাকার হাঁড়ি আনতে গেল। দুটি জিন রাজি হচ্ছিল, কিন্তু একটা জিন কিছুতেই রাজি হচ্ছিল না। সে লোকটা কাপড় থেকে হার তিনটের করে যথারীতি হাঁড়িগুলোর ওপরে রেখে দিল। এবার আগের বারের মতো হাঁড়িগুলো নিচে তলিয়ে গেল না, শুধু কাঁপতে থাকলো এবং জিন তিনটা গায়েব হয়ে গেল। তো সে যথারীতি আরাম করে হাঁড়ি তিনটি উঠি নিয়ে আসে এবং একটি ঝোপের ভিতর লুকিয়ে রাখে এবং বাড়িতে চলে যায়। এরপর রাতে তিনি সেখানে আসে এবং হাঁড়ি তিনটি নিয়ে নিজের ঘরের খাটের নিচে পুঁতে রাখে এবং তার স্ত্রীকে বলে জায়গাটা সুন্দর করে ভরাট করে দাও, যেন কেউ বুঝতে না পারে। এর পরের দিন একটি ঘটনা ঘটে। সে লোকটাকে কোনো কারণে পাগল হয়ে যায়। তখন গ্রামবাসী তাকে সুস্থ করার জন্য একজন হুজুর নিয়ে আসে। তো সেই হুজুরের একটা বিশেষ্য ছিল যে তার দুটি স্ত্রী ছিল, একটি স্ত্রী ছিল মানুষ আর একটি স্ত্রী ছিল জিন। যথারীতি সেই হুজুর চলে আসে, এসে একটি বালতি পানি রাখার পাত্র নেয়। সে বালতিটিতে কিছু পানি নেয় এবং গ্রাম থেকে একজন লোক নেয়। সে লোকের ভালো করে চোখ বেঁধে সেই পানিতে তাকাও এমনটা বলে। লোকটি চোখ বাঁধা অবস্থায় পানিতে তাকায় আর তিনি সব দেখতে থাকে এবং সব বলে দেয় যে কী ঘটেছিল। তারপরে সেই হুজুর বলে, আপনারা কি কখনো টাকা এনেছেন জিনের কাছ থেকে? তখন তার স্ত্রী বলে যে আমরা টাকা আনিনি, অর্থাৎ সে অস্বীকার করে। তখন গ্রামবাসী মনে করে হয়তো হুজুরটা মিথ্যা বলছে। তো যাই হোক, তখন সেই হুজুর বলে, আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আপনারা দশজন আসেন, আপনারা যদি এই বালতিটা উঁচা করতে পারেন তাহলে বুঝবেন আমি মিথ্যা বলছি। তো যথারীতি দশজন আসে, বালতির ভিতরে বাঁশ ঢুকিয়ে দশজনে ওঠানোর চেষ্টা করে কিন্তু উঠাতে পারে না। তখন হুজুর বলে, আমি সেই জিনগুলো ধরতে চেষ্টা করতেছি, হয়তো আমি জিনদের ধরতে পারবো না। তখন দেখা গেল ঘরের ভিতরে অনেক কিছু ছিল, যেমন ধান আর কিছু জিনিসপত্র উড়ে উড়ে বাইরে পড়তেছে একটি নির্দিষ্ট জায়গার ভিতরে। অবশেষে ঘরটা শান্ত হয়ে গেল। তখন হুজুর বলল, আমি ঘরটা শান্ত করে দিয়েছি কিন্তু টাকা ফেরত দেওয়া না পর্যন্ত ওরা ছাড়বে না, যদি টাকা নিয়ে থাকেন ফেরত দেন। এরপর হুজুরকে বিদায় দেওয়া হলো। হুজুরকে বিদায় দেওয়ার পরে ওই লোকটা সম্পূর্ণরূপে পাগল। লোকটির স্ত্রী কিছু কিছু টাকা নিয়ে গ্রামে জমি কিনতে থাকে। তখন গ্রামে মানুষ তাকে বলে, তোমার হতদরিদ্র, তোমরা জমি কেনার টাকা পাও কোথায়? তখন লোকটির স্ত্রী বলে, আমার ভাইয়ের কাছ থেকে আর আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে জমি কিনলাম। তারা রাতারাতি অনেক বড় লোক হয়ে যায়। সে পাগল থাকা লোকটি বাড়ির বাহিরে দড়ি দিয়ে বাঁধা ছিল।
উত্তর অঞ্চলে যারা ছিলেন তারা হয়তো জানেন সেইখানে বৃষ্টির সময় ওপর থেকে গোল্ডেন কালারের সাপ পড়ে, গাছ থেকেই হোক বা যেখান থেকেই হোক সাপগুলো বিষাক্ত, কিন্তু কাউকে সে ছোবল দেয় না। সে লোকটা যখন বাঁধা ছিল তখন একটা সাপ ওরে উপর থেকে পড়তেছিল, সে লোকটা তখন বাঁধন ছিঁড়ে গিয়ে দৌড় দিয়ে একটা সাপ মাথা ছিঁড়ে পুরোটা খেয়ে ফেলে। এর এক সপ্তাহ পর লোকটি মারা যায়। অনেকের ধারণা যে লোকটিকে সেই গাছে তলাতে হুঁকা খেতে দেখা যায় সে আর কেউ নয়, সে ওই পাগল লোকটি। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। ধন্যবাদ।